ফের পোস্টার, ফের অন্তর্দ্বন্দ্বের গন্ধ হুগলির বিজেপিতে। তবে এবার সাবজেক্ট লকেট নয়, এবার রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি তুষার মজুমদার এবং সাধারণ সম্পাদক সুরেশ সাউকে তৃণমূলের দালাল বলে পোস্টার পড়ল সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেরিয়া ধোপাঘাটে। দলের হুগলি সাংগঠনিক জেলার কানপাদলে শোনা যাবে তিনজনই লকেটের বিরুদ্ধ গোষ্ঠী। হুগলির বিজেপি সাংসদ তথা দ্বিতীয়বারের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নানান পোস্টার পড়া নতুন নয়। হুগলি কেন্দ্রের বিভিন্ন প্রান্তের পাশাপাশি টিকিট পাওয়া ঠিক আগেই পাশের শ্রীরামপুর কেন্দ্রেও লকেটের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। শনিবার গুড়াপে লকেটের বিরুদ্ধে পোস্টার সাঁটা হয়েছিল। এবার নতুন তিনজনের নামে পোস্টার, সেখানে লেখা তৃণমূলের দালালদের হুগলি থেকে দূর হটাও। যদিও লকেটের পোস্টারের মতো এবারও বিজেপি নেতৃত্ব এটা তৃণমূলের কারসাজি বলে অভিযোগ করছেন। সন্দেশকারীর মা বোনেরা বিচার চায়, তাদের মঙ্গল হোক, তারা যেন বিচার পায়। এত তার শাস্তি ভুগতে হবে। অভিযোগ উড়িয়েছেন তৃণমূল। বাঁশবেরিয়ার উপপ্রধান তথা তৃণমূল নেত্রী শিল্পী চট্টোপাধ্যায় বলেন, লকেটকে বিজেপি কর্মীদের পছন্দ নয়, এসব তারই ফল। ব্যাপারটা হচ্ছে যে লকেট ক্যান্ডিডেট বিজেপিরই পছন্দ নয়, এই নিয়ে অনেক জল্পনা হয়েছে। হুগলি জেলায় তিন চারটে দেওয়াল তিন চারটে নামে প্রার্থীর নামে লেখা হয়েছে। এবার লকেট প্রার্থী হওয়ার পরে ওদের মাথাটা খারাপ হয়ে গেছে। কালকে আমাদের ক্যান্ডিডেট রচনা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর থেকে প্রচার শুরু করলেন, শুধুমাত্র তৃণমূল কর্মী নয়, মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের পর ওরা ওদের হারের রেজাল্ট বিজেপি হাতে নিয়ে বসে আছে। এইবার এই সিটটা যে হারবে, বিজেপির অপদার্থতাতেও ঢাকতে হবে এবং লকেটের পাঁচ বছরের কর্মব্যর্থতা ঢাকতে ওরা কিভাবে, সিটটা তো কোনোভাবেই জয়ী হতে পারবে না। তাই আগাম ওরা নানানভাবে নানান ছলচাতুরি করে এটা প্রমাণ করতে চাইছে যে তৃণমূলের কাছে সিটটা উইন করে দিতে বিজেপি সাহায্য করেছে। এটা ওদের নাটক ছাড়া কিছুই নয়। এর আগেও শ্রীরামপুরেও লকেটকে নিয়ে নানান নাটক করেছে পোস্টার দিয়ে, এখানেও একাধিকবার নাটক হয়েছে, এটাও তৃতীয়বারের মতন নাটকপালা চলছে। অ্যাকচুয়ালি ওরা তো যাত্রাপালা করতে অভ্যস্ত ভীষণ, কারণ নরেন্দ্র মোদী একসময় দাড়ি রাখেন একসময় দাড়ি কাটেন, ওরা তারই ধারাবাহিকভাবে সেই ঐতিহ্যকেই বজায় রেখেছে। সুতরাং এখানে নাটকের কোনো জায়গা নেই। প্রার্থী যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য মানুষের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম দক্ষতা, 100 দিনের কাজের প্রকল্পে এইভাবে মানুষকে ছে টাকা দেওয়া, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও এই সবকিছুর জবাব মানুষ ভোট বাক্সে দেবে। আমাদের দরকারই পড়ে না এই নাম। আমি আপনাদের কাছে পোস্টারটা প্রথম দেখলাম, মানে নাম যে এরা যে রাজ্য সম্পাদক নাকি সভাপতি, এই নামগুলো আমরা প্রথম শুনছি। তার কারণ হচ্ছে আমরা মানুষকে নিয়ে কাজ করি, আমাদের এই মাঝখানে এই দালাল চক্র ফোড়ে এই সমস্ত মানুষদের দরকার পড়ে না। ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে পারেন, যেখানে রাজ্যের মানুষ সেখানে থার্ড পার্সন নিয়ে আমাদের কাজ কোথায়, এই সব কাজ আমাদের করবার সময় কোথায়, এটা ওদের কাজ আছে। দেখুন দেওয়াল লেখান আছে, কোথাও প্রার্থী নিয়ে পরিচিতি আছে, কোথাও প্রার্থী নিয়ে বেরোনোর মুখ নেই ওদের, আর আমাদের সময় নেই। এই তো 11টা থেকে আবার সিমলাগড় থেকে কালীবাড়ি থেকে পুজো দিয়ে মানে ধারাবাহিক প্রোগ্রাম শুরু হবে, আমাদের এইসব পোস্টারিং করার সময় কোথায়, আমাদের কর্মীরা নাওয়া খাওয়ার সময় পাচ্ছে। নিউজ রাজবাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।